আপনি একজন সেলিব্রিটির মেকআপ লুক দেখে সেটা নিজে করে দেখলেন একদমই মানাচ্ছে না, কেন এমন হলো? আপনার ফেসে কোন ধরনের মেকআপ মানাবে সেটা ডিপেন্ড করে আপনার ফেস শেপের উপর। তাছাড়াও আপনার ফেসে কোন হেয়ার কাট মানাবে, কোন সানগ্লাস মানাবে, কোন অর্নামেন্টস মানাবে এটাও কিন্তু ডিপেন্ড করে আপনার ফেস শেপের উপর। তাই নিজের ফেস শেপ জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেরি কিসের, চলুন জেনে নেওয়া যাক আপনার ফেস শেপ কোনটি। ফেস শেপ সাধারণত 6 ধরনের হয়ে থাকে, ওভাল, রাউন্ড, ট্রায়াঙ্গেল, ডায়মন্ড, হার্ট অ্যান্ড স্কোয়ার। এর মধ্যে আপনার ফেস শেপ কোনটি সেটা জানার জন্য দরকার পড়বে একটি মেজারমেন্ট টেপের। আর যদি সেটা না থাকে তবে একটি ফিতা এবং একটি স্কেলের সাহায্যে মাপ নেওয়া যাবে। আমরা 4টি স্টেপে ফেসের মাপ নেব। নাম্বার 1 হচ্ছে ফরহেড। মেজারমেন্ট টেপের সাহায্যে আমাদের কপালের চুলের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত মাপ নিয়ে খাতায় নোট করব। নাম্বার 2 হলো চিক বোন। আমাদের চোখের নিচের উঁচু হাড় অর্থাৎ চিক বোনের এক পাশ থেকে অপর পাশের চিক বোন পর্যন্ত মেপে নিতে হবে। নাম্বার 3 হচ্ছে জ্যাও লাইন। যেখান থেকে আমাদের জ্যাও লাইন স্টার্ট হয়েছে সেখান থেকে চিন পর্যন্ত মেপে তা নোট করতে হবে। নাম্বার 4 হলো ফেস লেন্থ। কপালের মধ্যে থেকে যেখানে চুল শুরু হয়েছে সেখান থেকে চিন পর্যন্ত মেপে তা খাতায় লিখতে হবে। এই জিনিসগুলো দেখতে অদ্ভুত হলেও এটাই হচ্ছে আমাদের ফেস মেজারমেন্ট করার এক্সাক্ট ওয়ে। ওভাল, আপনার ফেস শেপ যদি ওভাল হয়ে থাকে তাহলে দেখবেন আপনার ফেস লেন্থ হবে চিকন এর থেকে বড় এবং কপালের লেন্থ হবে জ্যাও লাইন থেকে বড়, আর আপনার জ্যাও লাইনটা একটু রাউন্ড টাইপের হবে। রাউন্ড, আপনার যদি রাউন্ড ফেস শেপ হয় তাহলে আপনার ফেস লেন্থ এবং চিকনের লেন্থ হবে প্রায় সেম, আর ফেস লেন্থ ও চিকন হবে ফরহেড ও জ্যাও লাইনের থেকে বড়। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ফেস শেপের ক্ষেত্রে দেখবেন আপনার জ্যাও লাইন হবে সবচেয়ে বড়, চিকন হবে জ্যাও লাইন থেকে ছোট, আর সবচেয়ে ছোট হবে ফরহেড এরিয়াটা। ডায়মন্ড, আপনার যদি ডায়মন্ড ফেস শেপ হয়ে থাকে তাহলে আপনার ফেস লেন্থ হবে সবচেয়ে বড়, এর থেকে ছোট হবে চিকন এরিয়া, চিকন থেকে ছোট হবে কপালের এরিয়া এবং সবচেয়ে ছোট হবে জ্যাও লাইন লেন্থ। হার্ট, হার্ট ফেস শেপের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার কপালের লেন্থ হবে সবচেয়ে বড়, চিকন হবে এর চেয়ে ছোট এবং জ্যাও লাইন লেন্থ হবে চিকনের চেয়েও ছোট, আর এই ক্ষেত্রে দেখবেন আপনার জ্যাও লাইনটা একটু পয়েন্টি হয়ে থাকে। স্কোয়ার, আপনার ফেস শেপ যদি স্কোয়ার হয়ে থাকে তাহলে আপনার ফেস মেজার করা সবচেয়ে ইজি, কারণ এর ক্ষেত্রে দেখবেন কপাল, চিকবোন, জ্যাও লাইন এবং ফেস লেন্থ এই চারটি জিনিসই অলমোস্ট সিমিলার হয়ে থাকে। এর ক্ষেত্রে বেশি খেয়াল করবেন যে আপনার জ্যাও লাইন অনেক বেশি শার্প হয়ে থাকে। তো কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনার ফেস শেপ কোনটি। আজ এই পর্যন্তই, টিল দেন সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং গার্নিসের সাথে থাকুন।